केमिस्ट्रीज नॉट मिस दे प्रत्येक स्वागत जानिए निलाम क्लास 8 चैप्टर 2.1 এর একটা ভিডিও যদিও এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস 8 নয় ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত যে কোনো কেউ দেখতে পারে এখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করছি সেটা হচ্ছে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ বা ধাতু সক্রিয়তা শ্রেণী তোমরা যারা ক্লাস 12 এ পড়ো তারা অনেকে এটাকে ধাতব যে E0 ভ্যালু অর্থাৎ তাদের যে তড়িৎ রাসায়নিক শ্রেণী সেই অর্থেও জানো যদিও আমি এখানে তড়িৎ রাসায়নিক শ্রেণীর গুরুত্ব আলোচনা করব না কারণ এই ভিডিওটাকে আমি ক্লাস 10 পর্যন্ত জন্য সীমাবদ্ধ রাখছি এখানে আমরা কতগুলো পর পর ধাতুর নাম লিখেছি খুব ইন্টারেস্টিং ভাবে এর মাঝখানে একটা হাইড্রোজেনকে লিখে সেটাকে গোল দিয়ে রেখেছি যেটা হচ্ছে অধাতু আসলে এটা কি এটাকে বলা হচ্ছে ধাতু সক্রিয়তা শ্রেণী আসলে ধাতুর বিভিন্ন ভৌত বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছিলাম আজকে ভিডিওতে আমি প্রথমে ধাতুর একটা প্রধান রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করে তারপর এই সিরিজের মধ্যে ঢুকব ধাতু যখন বিক্রিয়া করে তখন সেটা ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ ধাতু হচ্ছে খুব ভালো বিজারক ধাতুর কি ধর্ম রয়েছে ধাতু বিক্রিয়াকালে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় ধরো একটা ধাতু আমরা লিখলাম সোডিয়াম বিক্রিয়ার সময় সোডিয়াম কি করে ইলেকট্রন ত্যাগ করে এনএ প্লাস সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয় অর্থাৎ সোডিয়ামের নিজের জারণ হয় ফলে সোডিয়াম হচ্ছে উত্তম বিজারক এরকমই প্রতিটি ধাতুই কিন্তু খুব ভালো বিজারক বা তড়িৎ ধনাত্মক মৌল মানে বিক্রিয়াকালে এলা ইলেকট্রন ত্যাগ করবে বিক্রিয়াকালে ধাতুর ইলেকট্রন ত্যাগের প্রবণতার ওপর ভিত্তি করে এই সিরিজটা বানানো অর্থাৎ এই সিরিজে যে ধাতুটা সামনের দিকে রয়েছে তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা তত বেশি যে ধাতু ধীরে ধীরে ডান দিকে যাচ্ছে তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমছে অর্থাৎ এই ডান দিক থেকে বাম দিকে গেলে কি হচ্ছে তড়িৎ ধনাত্মকতা মানে ইলেকট্রো পজিটিভিটি হ্রাস পাচ্ছে কম হয় অর্থাৎ এই সিরিজে যে ধাতুটা যার ডান দিকে অবস্থিত সে তত কম তড়িৎ ধনাত্মক যত বাম দিকে অবস্থিত সে তত বেশি তড়িৎ ধনাত্মক মানে এখানে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক হচ্ছে পটাশিয়াম সব থেকে কম তড়িৎ ধনাত্মক হচ্ছে Au অর্থাৎ গোল্ড কিন্তু এর ইন্টারপ্রিটেশন কি এর থেকে আমরা কি বুঝতে পারি সেটাই কিন্তু আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু তাহলে আমরা চলে আসি এই ভিডিওর মধ্যে অর্থাৎ এদের থেকে আমরা কি বুঝবো প্রথমত এই ধাতুগুলোর বিক্রিয়া করার প্রবণতা আমরা বুঝতে পারবো যে ধাতু যত বেশি বাম দিকে রয়েছে তার তত বিক্রিয়া করার প্রবণতা বেশি সে তত বেশি সক্রিয় ওই জন্য লিখেছি কি ধাতু সক্রিয়তা শ্রেণী ডান দিক থেকে সরি বাম দিক থেকে ডান দিকে গেলে আমরা কিন্তু বাম দিক বলতে আমি বোর্ডের দিকে মুখ করলে যেটাকে বাম দিক বলছি এটাকে আমরা বাম দিক বলছি ওটাকে ডান দিক বলছি অর্থাৎ এদিক থেকে এদিকে গেলে কিন্তু ধাতুর সক্রিয়তা ধীরে ধীরে কমছে কিভাবে কমছে ধরো আমরা ধরছি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া কোন কোন ধাতু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করতে পারবে এইখানে মোটামুটি প্রথম তিনটে ধাতু কিন্তু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে অর্থাৎ সোডিয়াম সরি ক্যালসিয়াম পটাশিয়াম এবং সোডিয়াম কে পটাশিয়াম সি এ ক্যালসিয়াম এনে সোডিয়াম এই তিনটে ধাতু কিন্তু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করতে পারে আমরা যদি একটা বিক্রিয়াকে লিখি তাহলে সোডিয়াম প্লাস জল উৎপন্ন হবে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস এখানে এটা দুঅণু এবং এটা দুঅণু লাগলে এটা দুঅণু উৎপন্ন হবে অর্থাৎ এই তিনটে ধাতু কিন্তু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে কিন্তু এর পরের দুটো ধাতু অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এরা কিন্তু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না এরা গরম জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে অর্থাৎ ফুটন্ত জলের সঙ্গে কিন্তু বিক্রিয়া করতে পারে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম ব্যাপারটা বোঝো সক্রিয়তা কিভাবে কমলো প্রথম যে তিনটে অর্থাৎ যারা খুব বেশি মাত্রায় সক্রিয় তারা ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে দিল কিন্তু ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামে গিয়ে যখন সক্রিয়তা একটু কমলো তখন এরা কাদের সঙ্গে বিক্রিয়া করবে এরা গরম জলের সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়ার ধরনটা একই কিরকম ধরো ম্যাগনেসিয়াম বিক্রিয়া করছে Mg প্লাস H2O উৎপন্ন হবে MgOH হোল টু প্লাস H2
এটা কিন্তু গরম জলের সঙ্গে করবে। পরের যে দুটো জিঙ্ক এবং আয়রন, এরা স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। যদি এদের উপর দিয়ে স্টিম পাঠানো যায়, লৌহতত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম পাঠালে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ আরও বেশি শক্তির প্রয়োজন হচ্ছে। ঠান্ডা জল, গরম জল, তারপর স্টিম, এরা কিসের সঙ্গে বিক্রিয়া করবে? উত্তপ্ত স্টিম, তার সঙ্গে বিক্রিয়া করবে। আমি যদি আয়রনের বিক্রিয়াটা লিখি, একটু নিচের দিকে লিখছি, Fe প্লাস H2O, Fe3O4 প্লাস H2। কিন্তু যে তিনটে ধাতু হাইড্রোজেনের পরে রয়েছে, মার্কারি, সিলভার এবং গোল্ড, এরা কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করবে না। অর্থাৎ এই তিনটে জলের সঙ্গে বিক্রিয়া করে না। এটাই কিন্তু আমাদের এই সিরিজে বোঝার বস্তু। আমরা ধাতু সক্রিয়তা শ্রেণীটা বোঝার জন্য সিরিজটাকে প্রথমে পরপর লিখেছি। বোঝো এবার কীভাবে সক্রিয়তাটা কমলো। তাহলে প্রথমে ঠান্ডা জল, তারপর গরম জল, তারপর স্টিম, তারপর জলের সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করলো না। এবং এই তিনটে ধাতু ইভেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। অর্থাৎ এরা সবাই, যারা হাইড্রোজেনের আগে আছে, তারা প্রত্যেকে যদি লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করবে, এরা প্রত্যেকে কী হবে? লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে। কিন্তু এই তিনটে, মার্কারি, সিলভার এবং গোল্ড, এরা কোনো অবস্থাতেই কিন্তু বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে না। এখানে আরও একটি ধাতু আছে ইনক্লুডেড, সেটা আমি লিখে দিচ্ছি, কপার। কপারও পারবে না। অর্থাৎ কপার, মার্কারি, সিলভার, গোল্ড, যারা হাইড্রোজেনের পরে লিখেছি, তারা কেউই কিন্তু কোনো লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না। এটা এর একটা গুরুত্ব। আরও এর গুরুত্ব রয়েছে, আমরা বাকি সব মুছে ফেলি, শুধু সিরিজটাকে আবার রাখি। আচ্ছা, সিরিজটা আমি একবার লিখেই নেব। তাহলে আমরা সিরিজটা একবার একটু লিখে নিই। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, জিঙ্ক, আয়রন, লেড। এরপরে আসে হচ্ছে আমাদের হাইড্রোজেন, মানে সিরিজের অধাতু, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। তাহলে কি বললাম? যে এরা সবাই লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে? ওরা পারবে না। যখন প্রতিস্থাপন বিক্রিয়া হবে, যে কোনো আগের একটা ধাতু পরের ধাতুকে প্রতিস্থাপিত করতে পারবে। মানে ধরো, আমরা একটা কপার সালফেট দ্রবণ নিলাম, তার মধ্যে জিঙ্ক যোগ করলাম। এখানে কিন্তু এই কপারকে জিঙ্ক প্রতিস্থাপিত করতে পারবে, কারণ জিঙ্ক কপারের থেকে বাম দিকে রয়েছে, মানে জিঙ্ক কপারের থেকে অধিক তড়িৎ ধনাত্মক, বা জিঙ্কের সক্রিয়তা কপারের থেকে বেশি। ফলে এখানে কি পারবে? ZnSO4 প্লাস Cu, এই বিক্রিয়াটা হবে। কিন্তু যদি আমরা উল্টো করার চেষ্টা করি, অর্থাৎ আমরা জিঙ্ক সালফেটের মধ্যে কপার দিই, কোনো বিক্রিয়া হবে না। এটাও কিন্তু এই সক্রিয়তা শ্রেণীর একটা বৈশিষ্ট্য। অর্থাৎ এই সক্রিয়তা শ্রেণী থেকে আমরা বুঝতে পারবো যে কোন ধাতু দ্বারা কাকে প্রতিস্থাপন করার সময়। যদি আরও একটা আমরা উদাহরণ নিই, ধরো যদি জিঙ্ককে প্রতিস্থাপন করতে লাগে, তাহলে আমরা কী দিয়ে করতে পারি? যে ZnSO4 থেকে জিঙ্ককে প্রতিস্থাপন করতে হবে, তাহলে জিঙ্কের আগের ধাতু নিতে হবে। যদি আমরা এখানে অ্যালুমিনিয়াম নিই বা ম্যাগনেশিয়াম নিই,
তাহলে হবে। এর সঙ্গে ধর আমরা ম্যাগনেসিয়াম নিলাম তাহলে কিন্তু জিঙ্ক বেরিয়ে যাবে এবং MgSO4 উৎপন্ন হবে। অর্থাৎ এই সিরিজের পরে অবস্থিত কোনো ধাতুকে আগে অবস্থিত ধাতু দিয়ে প্রতিস্থাপন করা যাবে, কিন্তু আগে অবস্থিত ধাতুকে পরে অবস্থিত ধাতু দিয়ে প্রতিস্থাপন করা যাবে না। অর্থাৎ বাম দিক থেকে আমরা যত ডান দিকে যাচ্ছি তার তত সক্রিয়তা বা ইলেকট্রোপজিটিভিটি কমছে। এটা কিন্তু ধাতব সক্রিয়তা শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এবার একটা প্রশ্ন আসে, এর মাঝখানে হাইড্রোজেনটা থাকে কেন? হাইড্রোজেন তো অধাতু। আসলে হাইড্রোজেন অধাতু হলেও হাইড্রোজেনও ক্যাটায়ন তৈরি করতে পারে। হাইড্রোজেন অধাতু হলেও হাইড্রোজেনের খুব কমন একটি ক্যাটায়ন হচ্ছে H+। ঠিক ধাতুর মতো যেহেতু হাইড্রোজেন একটা বিজারক বা হাইড্রোজেনও খুব সহজে ক্যাটায়ন তৈরি করে, তাই আমরা এই সিরিজের মধ্যে হাইড্রোজেনকে রেখেছি। এবং এখানে হাইড্রোজেনের আরও একটি গুরুত্ব হচ্ছে, হাইড্রোজেনই অ্যাকচুয়ালি ডিটেক্ট করে যে কারা হাইড্রোজেনের থেকে অধিক তড়িৎ ধনাত্মক, অর্থাৎ হাইড্রোজেনের আগে যারা রয়েছে এরা প্রত্যেকে হাইড্রোজেনের থেকে ভালো বিজারক, হাইড্রোজেনের থেকে অধিক তড়িৎ ধনাত্মক। যে মৌলগুলো হাইড্রোজেনের পরে রয়েছে এদের প্রত্যেকের তড়িৎ ধনাত্মকতা হাইড্রোজেনের থেকে কম, ফলে তারা কিন্তু হাইড্রোজেনের থেকে নিম্নমানের বিজারক। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন এবং লেড, এরা হাইড্রোজেনের থেকে উত্তম বিজারক বা ভালো বিজারক। কিন্তু কপার, মার্কারি, সিলভার এবং গোল্ড এরা হাইড্রোজেনের থেকে নিম্নমানের বিজারক। এটাও কিন্তু এই অ্যাক্টিভিটি সিরিজের আরও একটি বৈশিষ্ট্য। তোমরা যখন পরবর্তীকালে Class 12 এটাকে তড়িৎ রাসায়নিক শ্রেণী হিসেবে পড়বে তখন বুঝতে পারবে যে কোন অংশটাকে আমরা, যেটা আগে থাকবে সেটা আমাদের যখন সেল তৈরি হবে তখন জারিত হবে, পরে থাকা অংশটা বিজারিত হবে। মানে এখানে কি হয়েছে, এখানে এই কপারটা এবং জিঙ্ক যখন বিক্রিয়া করেছে কপার কিন্তু এখানে বিজারিত হয়েছে, জিঙ্ক জারিত হয়েছে। অর্থাৎ এটা হয়েছে আমাদের বিজারণ, এটা হয়েছে জারণ। তার মানেই কিন্তু জিঙ্ক কপারের থেকে ভালো বিজারক। আরও এর বহুল ব্যবহার রয়েছে। আমরা তোমাদের সিলেবাসে থাকা মূল তিনটি ব্যবহার আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা যে মেটাল অ্যাক্টিভিটি সিরিজ বা ধাতব সক্রিয়তা শ্রেণীর সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে পারবে। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে তা অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে আশা রাখবো আমাদের চ্যানেলটিকে লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের সঙ্গে যারা এতক্ষণ এই সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।